তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসে ঐক্যে বার্তা দেবার 48 ঘন্টা কাটতে না কাটতেই দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কন্দল চরম আকার ধারণ করেছে। শুক্রবার দিনহাটায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূনদেব শর্মাকে ছাড়াই অঞ্চল কমিটির নাম ঘোষণা করেছে সিতারে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। আর তার সভামঞ্চের পাশে বিরোধিতা করেছে এক তৃণমূল সমর্থক, তাকে ধাক্কা মেরে সভাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই তৃণমূল সমর্থককে। চেয়ারম্যান মৃত্যুঞ্জয় দেব শর্মা, প্রেসিডেন্ট রাখাল রায়, ভাইস প্রেসিডেন্ট আজিত মিয়া, তারাকান্ত বর্মন, বাবলু চন্দ্র রায়, বাবলু চৌধুরী, মনোজ সাহা, মিঠুন চক্রবর্তী, বিমল চন্দ্র সরকার, রমিনুর মিয়া, শিরীষ চন্দ্র বর্মন, জেনারেল সেক্রেটারি বিনোদ চন্দ্র বর্মন, সেক্রেটারি অরূপ সরকার, মানিক বর্মন, মিনাল হক, মালিকুল মিয়া, মধুসূদন সরকার, পরিমল চন্দ্র রায়, শ্রীবাস দেবনা, কুকুর বর্মন। দেখছেন সেই ছবি, সভামঞ্চের পাশে এর বিরোধিতা করে এক তৃণমূল সমর্থক, তাকে রীতিমতো ধাক্কা দিয়ে সেই সভাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেই সফরে এসে তিনি ঐক্যের বার্তা দিয়েছিলেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই তার রেশ কাটনি এবং সেই এই মুহূর্তে দিনহাটাতে তৃণমূলের গোষ্ঠী কন্দল এক চরম আকার নিয়েছে সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যে দিনহাটাতে এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূনদেব শর্মাকে ছাড়াই অঞ্চল কমিটির নাম ঘোষণা করেছে সিতারা বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তার সভামঞ্চের পাশেই বিরোধিতা করেছে এক তৃণমূল সমর্থক, তাকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তার সভামঞ্চের থেকে। মধুসূদন সরকার, পরিমল চন্দ্র রায়, শ্রীবাস দেবনা, শুধু তাই নয়, এই নতুন করে কমিটি ঘোষণা হওয়ায় ক্ষুব্ধ ব্লক সভাপতি প্রসূনদেব শর্মা ইতিমধ্যে পদত্যাগের হুমকি দিয়েছে তার সভাপতি। এদিন সন্ধ্যা দিনহাটা শহরে তৃণমূল কার্যালয়ে তিনি জানিয়েছেন সিদায় বিধায়ক আমাকে বাদ দিয়ে ব্লক কমিটি ঘোষণা করেছেন, কাজে এই মুহূর্তে আমি আমার সভাপতি পদ থেকে পদত্যাগ করার হুঙ্কার দিচ্ছি। অনেক পদ আমি ছিলাম, 1970 সাল থেকে রাজনীতি করেছি, 4 বছর এখানে 15 বছর সভাপতি ছিলাম, জেলা পরিষদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, অনেক সভাপতি, অনেক সহসভাপতি ছিলাম, অনেক কমিটির মেম্বার ছিলাম, কাজে আমার এগুলোর প্রতি কোনো মোহ নেই। কাজে আমি আপনারা যদি ভাই পারমিশন দেন আমি এখনই রেজিগনেশন দেবো, এখানে সাংবাদিকরা আছে আমি এক কলম লিখে দিয়ে তাদের কাছে। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এইভাবে চলে তিনি কিন্তু তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন এবং তৃণমূলের ব্লক সভাপতির এই ঘোষণায় দিনহাটা তৃণমূলের ভাঙনের কি অসলের সংকেত মিলছে এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে দিনহাটার রাজনৈতিক মহলে। উল্লেখ্য এদিন দিনহাটা কৃষিমেলা এলাকায় এক সভার মধ্যে দিয়ে তৃণমূলের 12টি অঞ্চল কমিটির সদস্যের নাম ঘোষণা করেছেন এই বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ব্লক তৃণমূল সভাপতি সেই সভায় অনুপস্থিত ছিলেন এবং এই সময় তাকে বলা হলে তিনি জানিয়েছেন তাকে সভায় ডাকা হয়েছিল কিন্তু তিনি সেই সভাতে আসেননি। টোটাল নদী এই পারের 12টা অঞ্চল, তার অঞ্চল কমিটি এবং অঞ্চলের কর্মকর্তা মন্ডল সেটা আজকে ঘোষণা করা হবে। 12টা অঞ্চল সব মিলিয়ে কতজন মোটামুটি? এক একটা অঞ্চলে আমি সংখ্যাটা বলে দিয়েছি, এই মুহূর্তে আমাদের কাগজ দেখে আবার বলতে হবে, কোন কোন অঞ্চলে 30, কোথাও 40, কোথাও 50, কোথাও 60 জন পর্যন্ত আছে। দাদা আজকের এই আপনি যে কমিটি অঞ্চল সভাতে
কমিটি ঘোষণা করলেন, কিন্তু এখানে ব্লক সভাপতি কিন্তু দেখা গেল না। যেখানে যেখানে দলনেত্রী কয়েকদিন আগেই কুচবিহারে এসে এক থাকার কথা বলেছেন, সেই জায়গায় আজকে ব্লক সভাপতি ঘোষণা হলো কিন্তু তাকে দেখা গেল না। ব্লক সভাপতি ব্লক সভাপতিকে আসতে বলা হয়েছে, তিনি আসেননি। তাকে আসার জন্য বলা হয়েছে এই মিটিংটা থাকার জন্য, তিনি আসেননি। তাকে বহুবার বলা হয়েছে কিন্তু তিনি কোনো মিটিংয়ে পার্টিসিপেট করেননি। তিনি আজকে আসেননি, তাকে থাকার জন্য বলা হয়েছে, সহসভাপতি আসছে, উনি আসেননি। এবং লোকসভাপতি একটা অভিযোগ করেছে যে বিধায়ক হচ্ছে তার নিজের মতো করে করছে, কোনো কিছু না জানিয়ে তার মতো করে করছে। আমরা ব্লক সভাপতিকে ডেকেছি এবং আমাদের পার্টি যে সিদ্ধান্ত দিয়েছে যে বিধায়করা অঞ্চল কমিটিগুলো ঠিক করবে, সেখানে যদি ব্লক সভাপতি কোনো নাম দেয় সে নাম সহসভাপতি হিসেবে রাখা হবে। আমি ওনার কাছে নামছি, উনি যাকে যাকে নাম দিয়েছেন প্রত্যেককেই সহসভাপতি হিসেবে রাখা হবে। উনি আলাদাভাবে যদি আবার এই মানে এই আবার নাম ঘোষণা করে সেটা কি হবে সেটা আমার জানা নেই। আমার দল যা সিদ্ধান্ত দিয়েছে, জেলা কোর কমিটি যা সিদ্ধান্ত দিয়েছে, সেই অনুযায়ী আমি আমার নাম ঘোষণা করি। একটু আগেই দেখা গেল একজন বিদ্রোহ করলেন এই কমিটি গঠন নিয়ে, কি বলবেন? সে কমিটি গঠনের ক্ষেত্রে সবাইকে, আমি তো প্রথমেই বলছি সবাইকে তো কমিটিতে আনা সম্ভব নয়। এক একটা অঞ্চলে 12-14-15 হাজার পর্যন্ত ভোট আছে। সবাই তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক সবাই কমিটিতে আসতে চাবে, সবাইকে কমিটিতে নিয়ে আসা সম্ভব নয়। সভাপতি কারো কারো মনের মধ্যে আশা থাকতেই পারে, থাকাটা অস্বাভাবিক। ব্লক সভাপতি যা নাম দিয়েছে তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে? প্রত্যেককেই রাখা হয়েছে, প্রত্যেকেই সহসভাপতি করা হয়েছে, প্রত্যেকেই কমিটিতে আছে। কিন্তু ব্লক সভাপতিতে আলাদা কমিটি গঠন করার জন্য আমাদের কাছে সব মিলিয়ে কত একটু যদি বলেন। টোটাল বিশাল এম্পোরিয়াম এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্ব সিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।